ঋতুবিভাগ ফিরে আসলাম। যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক তিন দিনের একটি কর্মশালার আয়োজন করা হয় ধলাই জেলায়। ধলাই জেলার পিআরটিআই কনফারেন্স হলে আজকের এই কর্মশালাটির উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আজকের প্রচুর পরিমাণে যুবক যুবতীরা। প্রায় 46 জন যুবক যুবতী প্রত্যেকটি জেলা থেকে এই কর্মশালায় আজকে অংশগ্রহণ করে এবং এই কর্মশালা প্রসঙ্গে যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, আম্বাসাস্থিত পিআরটিআই হলে 29 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত এই কর্মশালা শুরু হয়, চলবে 4 দিন ব্যাপী। এবং এই কর্মশালার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যুবক যুবতীদের মধ্যে এমপ্লয়েবিলিটি স্কিল এবং লিডারশিপ এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া। আর এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই শুরু হয়েছে রাজ্যভিত্তিক এই বিশেষ কর্মশালা, যে কর্মশালাতে 46 জন যুবক যুবতী আজকে অংশগ্রহণ করেছে এবং সকলের সামনে তুলে ধরা হয়েছে আজকের কর্মশালা প্রসঙ্গে উদ্দেশ্য। একই রকমই কর্মশালাতে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই প্রশিক্ষণও তুলে ধরা হয়েছে উপস্থিত যুবক যুবতীদের সামনে। আজকের এই কর্মশালার উদ্বোধন হয় এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, বিশেষ করে ক্রীড়া দপ্তরের একাধিক বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তির কি বক্তব্য রয়েছে আজকের এই কর্মশালা প্রসঙ্গে শুনুন। Its related to the developmental activities of youths and sports, especially the department has been taking so many initiatives for infrastructural development and the development to be continued for youths and sports related activities. Since 3-day training program has been organized by district YS office of Dhalai district, I hope the program will be successfully completed, and of course the trainees will participate in the program attentively, patiently, and the resource persons who will be delivering their speeches here, all of you will be hearing personally, and we will be trying to do something for personal and the development of all. That is, I am telling about the activities of yours. আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। 3 দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ত্রিপুরা সরকারের ডিরেক্টর সুবিকাস দেব বর্মা, এছাড়া ছিলেন নামবাসা পুর পরিষদের চেয়ারপারসন মমতা দাস এবং বিশিষ্টরা। যদিও এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে যুবক যুবতীদের মান উন্নয়নে বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখা, একই সঙ্গে তাদের মান উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা, যেমনটা যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই বাস্তবায়িত দুদিনের এই বিশেষ কর্মশালা। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।